ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, এবং সেই বিষয়টা হচ্ছে জিদ্দাকে নিয়ে। সো আমরা কিন্তু সবাই জানি যে আমাদের দেবদার আপকামিং মুভি কিসমিসের কিন্তু ট্রেলার রিলিজ হয়ে গেছে, এবং অডিয়েন্সের কাছ থেকে, সমস্ত অডিয়েন্সের কাছ থেকে কিন্তু একটা ডিসেন্ট রেসপন্স পেয়েছে, একটা ভালো রেসপন্স কিন্তু এখনো অবধি পেয়েছে। সো আমরা সবাই জানতাম যে দেব এবং জিতের মধ্যে কিন্তু একটা কন্টিনিউয়াসলি ক্ল্যাশ চলে আসছিল, তবে এখন মানে রিসেন্টলি কিন্তু দেব এবং জিতের মধ্যে বন্ডিংটা কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু স্ট্রং হয়েছে। সো এখন কথা হচ্ছে কিসমিসের ট্রেলারকে নিয়ে, জিদ্দা আমাদের সুপারস্টার জিদ্দা কি বললো সেই বিষয়টাকে নিয়ে হচ্ছে আজকে আমি মেইনলি কথা বলবো। সো কিসমিসের ট্রেলারকে নিয়ে কিন্তু জিদ্দা রিসেন্টলি একটা টুইট করেছে আজকে, এবং সেই টুইটটা হচ্ছে স দ্য ট্রেলার অফ কিসমিস সাচ আ সুইট ওয়ান, মাই বেস্ট উইসেস টু দ্য টিম দিয়ে দেবদাকে হচ্ছে ট্যাগ করেছে জিদ্দা। তো সেক্ষেত্রে এইরকম ভাবে একটা সাপোর্টিভ নেচারটা কিন্তু আমাদের দরকার, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম সাপোর্টিভ নেচারটা কিন্তু অনেক কমই আমরা দেখতে পেয়েছি। তো সে জায়গায় দুইজন সুপারস্টার যদি একে অপরকে সাপোর্ট করে তাহলে কিন্তু সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। যদিও এই কিসমিস এবং জিদ্দার রাবণের মধ্যেও একটা ক্ল্যাশ হবে এবার এবছর ঈদে, তো সেক্ষেত্রেও জিদ্দা যে এরকম একটা সাপোর্ট করছে এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এবং টনিকে প্রমোশনের সময় কিন্তু দেবদা বলেছিল যে তিনি জিদ্দার সঙ্গে কাজ করতে খুবই ইচ্ছুক, এবং তার সঙ্গে সঙ্গে রিসেন্টলি একটা টিভি শোতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দেব এবং জিৎকে একসাথে। তো আমরা কিন্তু একটা আশা করতে পারি যে তাদের মধ্যে যে বন্ধুত্বটা আগের থেকে কিন্তু অনেকটা অনেকটা ভালো হয়েছে, অনেকটা স্ট্রং বন্ধুত্ব কিন্তু হয়েছে। তো সেই জায়গায় এরকম একে অপরের ওপর যে একটা সাপোর্টিভ নেচার এটা কিন্তু দেখে আমার খুব ভালো লাগছে, এবং এরকম সাপোর্টিভ নেচার কিন্তু খুবই দরকার, না হলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এগোবে না। তো এটাই ছিল আজকের মেইনলি বক্তব্য, এবং তোমাদের এই বিষয়টাকে নিয়ে কি মতামত আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।